স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন বাধাহীন করতে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, 22 দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেরা 20 কেজি করে চাল সহায়তা পাবেন। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় 2 জনকে রিমান্ডে নেওয়ার শুনানি হবে আজ। এই 2 রোহিঙ্গাকে 7 দিনের রিমান্ডে নিতে উখিয়ার আদালতে আবেদন করা হয়েছে। তারা হলেন সলিমুল্লাহ ও শকতুল্লাহ, 2 জনই কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। গ্রেফতার অন্য 2 জন উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এখনও ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে। এখনও খোঁজ মেলেনি রাজধানীর পল্লবীর 3 কলেজ ছাত্রীর। পুলিশ বলছে বিদেশে যেতে তারা মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়তে পারে। এ ঘটনায় আটক 2 জন সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তির সহায়তায় প্রাথমিকভাবে এ তথ্য পেয়েছে তারা। গত বৃহস্পতিবার বাসা থেকে কলেজে যাওয়ার কথা বলে বের হলেও আর ফেরেননি পল্লবী এলাকার উচ্চ মাধ্যমিকের 3 ছাত্রী কানিজ ফাতেমা, স্নেহা আক্তার ও কাজী দিলখুশ জান্নাত। পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, SSC পরীক্ষার সনদ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন তারা। খুঁজে না পেয়ে শুক্রবার পল্লবী থানায় অভিযোগ করেন ওই 3 শিক্ষার্থীর স্বজনরা। নিখোঁজ স্নেহার বাসায় প্রায়ই আড্ডা দিতেন এই 3 বান্ধবী। তারা বিদেশি ভাষা শিখতেন বলেও জানিয়েছে পরিবার। কলেজের ড্রেস পরা ও বাসা থেকে কলেজের নাম করে বাইর হয়েছে। আমারে কইছে আমু আমি 12:30টার দিকে আইসা যাব। ও নিছে 6 লক্ষ টাকা, আর ওর এক বান্ধবী সারাই করে স্বর্ণ, আর এক বান্ধবী 75,000 টাকা। এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন বিদেশে পাচার টাচার করার একটা আছে। ওরা জাপানি ব্যবহার করে ওরা ওদের 2 বান্ধবীকে শিখাইতো। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের ধারণা, পাচারকারী চক্রের প্রলোভনে বিদেশ যেতে ঘর ছাড়তে পারেন এই 3 শিক্ষার্থী। তাদের গতিবিধি নজরদারির চেষ্টা চলছে। যাওয়ার পিছনে হয়তো কোনো লোভ কাজ করছে বা তারা বেনিফিশিয়ারি, এরকম কোনো অফার তাদের কাছে ছিল। টিকটক, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, দালালের খপ্পরে পড়া, এরকম যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু মাথায় রেখেই আমরা এই তদন্তে নেমেছি। আমরা তো কিছু না কিছু তো বুঝতেছি, আশা করি এটা উদ্ধার হবে। পুলিশ জানিয়েছে আটক তরিকুল ও রাকিবের মধ্যে তরিকুল প্রযুক্তি বিষয়ে দক্ষ, তার বন্ধু জিনিয়া টিকটকে ভিডিও বানাতেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বেদখল ও বিক্রি হচ্ছে যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের সম্পত্তি। বিক্রি ও হস্তান্তর না করার নির্দেশনা থাকলেও তা নজরদারি করার কেউ নেই। এ সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে একটি চক্র। যুবকে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরা বলছেন, সরকারের আন্তরিকতার অভাবেই যুবকের সম্পত্তি নষ্ট হচ্ছে। রাজধানীর পুরানো পল্টনের এই 4তলা ভবনে দীর্ঘদিন চলে যুবকের কার্যক্রম। যুবক বন্ধ হলে ভুক্তভোগী গ্রাহকরা এই ভবনেই মিলিত হয়ে দাবি আদায়ে নানা কর্মসূচিও পালন করে। ভুক্তভোগীদের দাবি, বৈধ দলিলও রয়েছে। কদিন আগেও যুবকের সম্পত্তি লেখা সাইনবোর্ড ছিল, বিভিন্ন চিঠিপত্র আসত এই ঠিকানায়। অথচ গত বছর এই বাড়িটি কেনার দাবি করেছেন রশিদ নামের এক ব্যক্তি। তিনি জানান, বৈধ মালিকের কাছ থেকেই কিনেছেন তিনি। যুবকের দলিল ভুয়া বলেও দাবি করেন ওই ব্যক্তি। ওনারা এই জমির মালিকই না, এই জন্য বললাম যে দলিলটা আপনি পড়েন, পড়লে দেখেন এই যে মুখে খেবা, কার থেকে হেবা নিছে অমুক, মানে পড়লেই তো আপনি বুঝতে পারবেন যে দলিলটা যে 2 নম্বর। বাইতুল মোকাররম সংলগ্ন 20তলা বিশিষ্ট যুবকের প্রধান কার্যালয় নির্মাণ অবস্থায় যুবকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 3য় তলা পর্যন্ত নির্মাণ শেষ হলেও সেগুলো এখন বেদখল। যুবলীগ নেতা ফারুক হোসেনের নেতৃত্বে দখল করে চলছে বাণিজ্য। 2য় তলার পুরোটাই দখল করে ভোজন রেস্তোরাঁ নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট চালাচ্ছেন তিনি। সেখানে গিয়ে মালিক ফারুক হোসেনকে পাওয়া যায়নি, পরে কল দিলেও তিনি রিসিভ করেননি। প্রতারিত গ্রাহকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা ছিল যুবকের সম্পত্তি ক্রয় বিক্রয় হস্তান্তর না করার। অথচ যুবকের কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো বেদখল ও বিক্রি হচ্ছে।
এর জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। সরকার যদি সদয় হয় সেগুলো আবার যুবকের আন্ডারে নিয়ে আসা ক্ষতিগ্রস্ত সদস্যদের মধ্যে সুন্দর করে যদি ডিস্ট্রিবিউশন করে দেয় আমরা আসলে খুব উপকৃত হব। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিলেও সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তার তো নিজস্ব পুলিশ নাই, তার তো নিজস্ব কোনো অথরিটি নাই টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন। তখন যে সরকারি সংস্থার উপরে ওইটা বাস্তবায়ন করার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে সেটা না করেন, তারা যদি সেটা সুচারুরূপে সম্পন্ন না করেন, তাহলে পরে দেখা যাবে যে ওইটা হয় নাই। যুবকের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যেন বেদখল না হয় তার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা, নাগরিক জীবনেও মিলছে শরতের পরশ। শরৎকে আরও পূর্ণ করতে প্রতি বছরের মতো এবারও মরতে আসবেন দেবী দুর্গা। তাকে বরণ করতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, মেঘ সেখানে তুলো হয়ে ভাসে, চরাচর বিস্তীর্ণ করে মৃদু বাতাসে দোলে কাশফুল, শরতের শুভ্রতা যেন ছড়িয়ে আছে সবখানে। নাগরিক ব্যস্ত জীবনে শরৎ আসে উৎসবের উপলক্ষ হয়ে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমার প্রতিকৃতি তৈরির কাজ প্রায় শেষ, অপেক্ষা শুধু রং আর তুলির আঁচড়ের। কোথাও কোথাও চলছে মণ্ডপ সাজানোর ব্যস্ততা। টোটাল ডেকোরেশনের যে নকশার কাজ এখন চলতেছে, পাশাপাশি কাঠের কাজও চলতেছে। এখন আপনার ওই পিলারের কাজ হইতাছে, ভীমের কাজ হইতাছে। আগামী 5 অক্টোবর শুভ মহালয়া, তা সামনে রেখেই চলছে এখনকার সব প্রস্তুতি। প্রতিমা আপনারা 11 তারিখ থেকে আমাদের মহাষষ্ঠী, তার আগের দিন থেকে আমরা প্রতিমা মণ্ডপে প্রতিস্থাপন করব, তারপর থেকেই আপনারা সবাই প্রতিমা দেখতে পারবেন। আগামী 11 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, 15 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে এবারের দুর্গোৎসব। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে যে আইন করা হয়েছে তার বিরোধিতা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ওই আইনে গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা হয়েছে। গর্ভপাত সংক্রান্ত সাংবিধানিক অধিকার বাতিল করা হতে পারে এমন আশঙ্কাও তাদের। আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেয়া 1973 সালের একটি আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ, বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deepnews এই ঠিকানায়।